আর আগের মাথায় যদি কেউ তালাক দিয়ে দেয় তাহলে কি তালাক হয়ে যায়, এ ব্যাপারে জানতে চাই। কেউ কেউ বলে তালাক হয় না, আবার কেউ বলে তালাক হয়। আমি কোন জায়গায় যেন গেলাম, যাই দেখলাম বিরাট সাইনবোর্ড প্রশাসন থেকে লাগানো হয়েছে, সেখানে লেখা আছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এ ফতোয়া দিছে প্রশাসনের কোনো একজন ভাই বা কেউ একজন। তো এটা দেখে আমার খুব হাসি পাইলো, হাসি পাইছে এই জন্য যে আচ্ছা আপনাদের এই এলাকায় তালাক কি স্বামী স্ত্রী প্রেম ভালোবাসায় চরম পর্যায়ে যখন পৌঁছে যায় এই প্রেমের চোটে কি বলে দেয় তালাক দিয়ে দিছি? কি বলেন, প্রেমের চোটে কেউ তালাক দেয়? তালাক তো দেয় রাগ উঠলে। তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে কোনো তালাকই তো হবে না, বুঝেন নাই? রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনি পাগল হয়ে গেছেন, পাগল কি বলছেন নিজেও জানেন না, আসলে সবাই বলতেছে এটা বলছেন, তাহলে সেই লেভেলের রাগ হলে সেই তালাক রাগে তালাক হয় না। কিন্তু ওই লেভেলটাও নিজেটা নিজে বিচার করলে হবে না, আপনি সত্যিই জানেন না কি বলছেন, আশপাশ সবাই বলছো তুমি এটা বলছো, আপনি জানানি না, আপনার সেন্সই নাই। তো এই লেভেলের পাগল, লেভেলের রাগি এটা হাজার লাখে এক দুইটা হয় না, এই লেভেলের পাগল এটা আপনি পাবনাও পাবেন না, এটা কুটিতে একটা দুইটা থাকতে পারে। নর্মালি রাগের মাথা দিয়ে ফেলেছি, তালাক হবে কি না, তালাক হয়ে যাবে যদি ওই যে বললাম ওই লেভেলে চলে গেলে, সেটা হতে পারে না। এই জন্য তালাক এমন একটা বিষয় ভাই, তালাক নিয়ে আমার বহু কাজ আছে, আমরা একটা লিফলেট তৈরি করতেছি, সারা দেশে ব্যাপকভাবে বিতরণ করব। কারণ আমাদের অফিসে আমার যে সহকারী যে ভাই আছে এখনও বিয়ে শাদী করে নাই, তো কি একটা অনুষ্ঠানে যেন সেদিন ও আরেকজন আমাদের অফিসের এক কর্মী বিয়ে করছে, তো সে ওগুলোকে খাওয়াচ্ছে সবাই। তো আমি সেখানে যা বললাম যে অমুক আলেম মানুষ এখনও বিয়ে করে নাই কেন, সবাই বিয়ে করা উচিত, আবিয়েতে থাকবে কেন, ফজিলত বলতেছি। তো পরে সবাই আস্তে আস্তে বলতেছে যে তার বিয়ে করার শাখ শখ স্বাদ সব মিটে গেছে ভাই। কেন, কি সমস্যা হয়েছে, ছেঁকা টেকা খাইছিনি কোনো, কেন বিয়ের স্বাদ মিটে গেল? তো বলেন না ছেঁকা টেকা খাই নাই, সমস্যা হয়েছে উনি যেহেতু আমাদের অফিসে যারা মাসলা মাসাইল জানতে আসে সারাদিন বিভিন্ন সময় এদেরকে মাসালার উত্তর দেয়, তো তালাকের মাসালার উত্তর দিতে দিতে এই বেচারার বিয়ের শখ স্বাদ সব মিটে গেছে। যে বাবা বিয়ের পরে এত অশান্তি, এই ঘরতে তারা আমি আর পাওনা দিই। এই পরিমাণ তালাকে দেশে হয়, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে চেয়ারম্যান সাহেবরা তালাক নিয়ে কথা বললে বলে হুজুর, আমার এক চেয়ারম্যান সাহেব বলছে হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লা করছি তালাকের বিচার দিয়া, এলাকা বিচারের বিসমিল্লা করছে কি দিয়া, তালাকের বিচার দিয়া। মৌলভীবাজারের এক চেয়ারম্যান বলছে আরেক চেয়ারম্যান, উনি বলতেছে ভাই 10 দিন না 15 দিন হয়েছে দায়িত্ব বুঝা পাইছি 25টা শুধু তালাকের বিচার করছে, বিশ্বনাথের 25টা করছে। এইভাবে তালাক আমাদের দেশে বাড়তেছে, তাই না? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে না বোঝার কারণে। আমার অভিজ্ঞতা হলো যত মানুষ তালাকের মাসালা জানতে আসে এদের বেশিরভাগ মানুষকে দেখি যে একটা পর্যায়ে রাগের মাথা হোক আর যেমনি হোক তালাক দিয়ে দিয়ে দিছে, 2 বছর 6 মাস বা 1 বছর পরে আইসা কানতেছে হুজুর আসলে ভুল হয়ে গেছে, আমরা এখন আবার একসাথে থাকতে চাই। আপনি যদি তালাক দেওয়ার আগে কোনো একজন দক্ষ আলেম মুফতির কাছে যে জিজ্ঞাসা করেন হুজুর কীভাবে তালাক দেওয়া, আমি এর সাথে থাকবো না, কথা ফাইনাল, আমি কীভাবে বলবো, হুজুর আপনাকে এমন পদ্ধতি শিখাই দিবেন ওইভাবে তালাক দিলে তালাকও হয়ে যাবে আবার 20 বছর পরেও যদি আবার একত্র হতে চান সে রাস্তা থাকবে। কিন্তু আপনি মারেন তো মারেন একসাথে 3 তালাক 3000 তালাক, তুই তো তালাক তোর 14 গোষ্ঠী তালাক, এরকম তালাক না দেয় মানুষ? আমাদের আমার এক ওস্তাদ ছিলেন, আমি বিভিন্ন জায়গায় এটা বলি, খুলনাতে খুলনা দারুল উলুমে মুফতি গোলাম রহমান সাহেব, আমরা এফতা পড়তাম হুজুরের কাছে, হুজুরের কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাগ থাকতো, নর্মাল মাসালা জিজ্ঞাসা করতে আসলে নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে দিয়ে দিত, যদি তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসতো তো মাসালা টাসালা শোনা পরে আগে ব্যাত নিয়ে দুমা একটা পিডা হইত, এরপরে পিডা উনি হাঁপায় উঠলে এরপরে বলতেন বল এবার কামার খুঁজা পাস না কিছু হইলে যা বলে তালাক মারস না, এটা পিডা দিতেন। একদিন এক বুড়া আসছে ভ্যান চালক, তো বেচারা হ্যাংলা এরকম বৃদ্ধ, আমরা উপরে আসি চিন্তা করতেছি আল্লাহ রে এই বেচারা পিডালে বেচারা তো জানে শেষ হয়ে যায়। তো সৌভাগ্যক্রমে হুজুর তার রুমে ছিলেন না, ব্যাত ছাতে ছিল না, হুজুর মাঠে দাঁড়ায় আছেন শীতের দিন, তো আমরা বললাম ও যে মাঠে দাঁড়াইছে ওই লোকটা হলো প্রধান মুফতি ওনার কাছে যান। তো বেচারা যাচ্ছে, আমরা বারান্দা থেকে তামাশা দেখতেছি যে আজকে ব্যাত তো হাতে নেই, যাক বেচারা বাইচে যাবে। তো ওখানে কী কী বলছে আর তো শুনি নাই, যখনই বলছে হুজুর আমি আমার বউরে তালাক দিয়ে দিছি, এখানে ফতোয়া লাগবে মাসালা লাগবে, এইটা বলার সাথে সাথে এরকম খপ করে ধরে বক্সিং শুরু করে দিছে। আর মায়ের আমরা উপরতে দেখি আল্লাহ আল্লাহ। তো তালাক কথায় কথায় তালাক দেওয়া এটা ছোট লোকই, এই ছোট লোকিটা বাংলাদেশে ছেলেরাও করে মেয়েরাও করে,
মেয়েরা কথা কথা গাটি উস্কা গোল করে না তোর বাতার খামো না বাবার বাড়ি চলে যায় ডেইলি ব্যাগ বাঁধে আছে না অনেক মেয়ে এরকম আবার অনেক ছেলে এরকম আছে ছোটলি করে আল্লাহ আমাদেরকে ছোটলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তালাকের রাগের মাথায় তালাক দিলে তালাক হবে শরীয়ত তালাক কখন দিতে বলছে জানেন সুবহানাল্লাহ অনেকগুলো স্টেপ অবলম্বন করার পর মানে অতিক্রম করার পর আপনি তালাকে যাবেন তারপরেও হুটহাট করে রাগ উঠল আর বলে দিলেন না আমি বলি স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে পারলে একটা চটকোনা দিয়ে দেন চটকোনা বুঝেন ধাক্কা দিয়ে দিলেন একটা চিমটি দিয়ে দিলেন এটা কিছু করলেন বেশি করে ফেললে আপনার এটা বিচার করা যাবে আপনার সমস্যা নেই জুলুম করে ফেললে মাকে তালাকের কথা হুট করে বলে ফেলায় না এটা বলে ফেললে এরপর নিজেও কাঁদবেন আর কোনো উপায় থাকবে না অতএব ভাইরা আমার রাগেও যদি তালাক দিয়ে দেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে বিনা তালাক মুখে উচ্চারণ রাগের মাথা বা হুটহাট এখন মেজাজ গরম হয়ে গেছে এখন তালাক নো আমি সবর করব ডিসিশন নেব তারপরে আস্তে আস্তে যাবো আল্লাহ তালা আমাদেরকে তালাকের ব্যাপারে তাড়াহুড়া করার এই বদভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ি এক বাড়িতে লজিং ছিলাম আমার মনে পড়ে আমার লজিং ওই বাড়িওয়ালা যার বাড়িতে লজিং ছিলাম তার বউকে বেডিকে ডেইলি তার সদ্য গোষ্ঠীতে তালাক দিত তখন তো ছোট ছিলাম বুঝতাম না পরে বুঝগান হওয়ার চিন্তা করছি হায় রে এই বেটার বিয়া কোথায় চলে গেছে তার বিয়া সে এখানে বিয়ে তো আফ্রিকা চলে গেছে সারাদিন তালাক মারে এগুলো খুবই জঘন্য এবং খুব বাজে একটা চরিত্র যে কথা কথা তালাক ঠিক আছে ঝগড়া যা ঠিক চরম অবস্থা ওকে আমি ডিসাইড করছি আমি তার সাথে থাকবো না মুখে বলার কিছু নাই আমি যাব একজন উকিল একজন কাজী একজন মুফতির সাথে পরামর্শ করে এমন পন্থা তালাক দেবো যে তালাক হবে সুন্নাসম্মত উপায় ওকে হবে বাট আমার আবার ফেরত আসার সুযোগ থাকবে আপনি এখন রাগ উঠাবার চিন্তা করছেন না ফেরত আসার রাস্তাও রাখবো না একদম তিনটা একসাথে মেরে দিন আপনি এরকম মাথা গরম করবেন মাথা যখন ঠান্ডা হবে তখন আফসোস করবেন কিন্তু আর ব্যাক করার সুযোগ থাকবে না উম্মার স্বার্থে সুন্নার সাথে